চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির চাল বিতরণ করেন। এ সময় ফরাজিকান্দি ইউনিয়নের 222 জন কার্ডধারীর মাঝে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন এবং জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য তাসলিমা আক্তার আখিসহ অন্যান্যরা।